আমার মাস্টার্স শেষ বয়স 30 পূর্ণ পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে এতে বাবার মান অনেক খারাপ হয় আমিও হতাশাগ্রস্ত এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে আহ এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ ভাই রামা আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায় আমার অফিসে এক ভদ্রলোক আমাদের আসুনা ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ইঞ্জিনিয়ার মানুষ বললাম ভাই কি করেন বলে হুজুর বেকার আছি আমি চাকরির চেষ্টা করছি চাকরি পাচ্ছি না তাই বললাম চাকরি কেন করবেন ব্যবসা শুরু করে দেন 10 কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না আমারে ছোট করলেন কেন আপনি আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করব ফুটপাতে আইআইইউসিতে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা নাজায়েজ না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হ্যাঁ তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তাআলা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল কাসব কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি চাকর চাকর বুঝেন এখন আপনি চাকরি করার পর আপনাকে বলি এ চাকর ভাই এদিকে আসেন আপনি তো আমারে ঘুষি মারবেন নাকের উপরে বলে এই লোক ছোট করলো কেন আমাকে আমি চাকর নাকি তো চাকরি কেন হয় কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে আমি ছোট করছি না আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর আরেকজন ছোট পদে চাকরি করে সে ছোট চাকর মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া বুঝেন 1000 টাকা পাইছেন 1000 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করেন 50 টাকা লাভ করেন আবার সে 1020 টাকা ইনভেস্ট করে আর 50 টাকা লাভ করেন এতে রিস্ক হবে ব্যবসায় রিস্ক আছে আমরা আসলে মূলত সব অলস আমরা চাই সারা দিন গোলামি করব কারো মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ আমি বসে বসে খাবো এতে কোনোদিন একটা দেশ একটা সমাজ একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না ইহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে ওরা কিন্তু চাকরি করে না ওরা সব ব্যবসা করে গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষি কাজ করবি এটা কোনো কথা হইলো তুই চাকরি কর আশপাশের লোক খারাপ বলতেছে দুনিয়ার মানুষের নিয়ম হলো তেল আলা মাথায় তেল দিবে আপনি আপনার কাজ চোখ বন্ধ করে কাজ করতে থাকেন পয়সা করে যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতেছে আর কৃষি কাজ নিয়ে আমার একটা আলোচনা আছে মানে আলোচনা করার প্ল্যান আছে এখনো করতে পারি নাই আমি নিজে অবাক হয়ে গেছি কোরআন এবং হাদিসে কৃষি কাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে মুক্তির একমাত্র পথ হলো কৃষি কাজ ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু গোলামে না শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না এখন দেখেন না কয়দিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান এটা পাইলে ওইটা করেন ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিস বুঝেন না কথা আমরা তো বড় লোকই জাহির করি আপনাদের এই অঞ্চলে বেশি নাই ওই ঢাকার ওই সাইডে কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি চাষ করে না কেন চাষ করেন না বলে যে আমার ছেলে মেয়ে দুইটা বিদেশ আছে তিনটা সৌদি আরব আছে আমি কাজ করব ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবে না আমাদের ইজ্জত যাবে ওই ছেলেও মূর্খ বাপও মূর্খ কাজ করলে ইজ্জত যায় কৃষি কাজ করবে উনি আরো সুস্থ থাকবে আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না আমি চাষাবাদ করব আমি ফসল উৎপাদন করব আপনি জানেন আমি এই বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়াজরাউ জারআন আও ইয়াগরিসু গারসান কোন মুসলমান যদি কোনো গাছ লাগায় কোনো ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয় ওখান থেকে মানুষ তো বটে কোনো পশু পাখিও যদি খায় আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো কীট পতঙ্গ পোকামাকড় খেলো মানুষ খেলো যতজন খাবে তাদের সবাইকে দান করার সাদকা করার যে সওয়াব ওই গাছ লাগানো ফসল লাগানো মানুষকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিবে
আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই একটা প্রশ্ন করি আপনাকে, আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে, মেয়র সাহেবরে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, উনি 200, 500, 2000, 5000 মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন না, সম্ভব। কিন্তু উনি যদি চান যে এই জিনাইদা জেলাতে যত কীট পতঙ্গ পোকা মাকড় ছোট বড় আছে এখান থেকে 500 বা 1000 পোকা মাকড় আমি একবেলা দাওয়াত খাওয়াবো, সম্ভব? পোকা মাকড় দাওয়াত দিবে কেমনে? দাওয়াতে তো দিতে পারবে না, খাওয়ানো তো পরের কথা, ঠিক না? ঠিক। কিন্তু একটাই বুদ্ধি, সেটা হলো আপনি কৃষি কাজ করেন, আপনি চাষাবাদ করেন, দাওয়াত দেওয়া লাগবে না, বিলে দাওয়াতে ওরা এসে খেয়ে যাবে, ঠিক না? ঠিক। ওদেরকে খাওয়াইলে সওয়াব হবে না? আপনারা জানেন না হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে সেটা তুচ্ছাচ্ছ পিপীলিকাও হতে পারে, কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, বিড়ালও হতে পারে, হিংস্র জন্তুও হতে পারে, তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন আপনার দ্বারা সে যদি উপকৃত হয় আপনি সওয়াব পাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাছ লাগালে, ফসল করলে, চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো পাবে, কৃষি কাজ এখান থেকে পোকা মাকড় যে খায়, আপনি মনে করছেন হায় রে পোকা খায় সব শেষ করে ফেলছে, মুসলমানের লস বলতে কিছু নাই, যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাস করবে, আপনার হাউতাস করা লাগবে না, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে আমার চেষ্টা দ্বারা, সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। ইমানদার হলো হাতির মতো, মরলেও লাগ বাঁচলেও টাক, নিজে ফসল উঠেছি তাও ভালো, পোকা মাকড় খাইছে লসের কিছু নাই, সওয়াব আমি পাবো ইনশাআল্লাহ। চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ, এটা তো ছোট মনে করবে না, ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা কে কি বলছে এসব দেখার দরকার নেই, নিজেরা সঠিক পথে থাকবো।